हमला करना होगा। और आपने सही समझा है कि तृणमूल कांग्रेस में आप जैसे लोगों का दम घुट रहा है। अब ममता जी क्या जवाब देंगे आप बैरकपुर की जनता को? देते आपके पास मुंह है, आपके पास जवाब देने का शब्द है। आज दिनेश त्रिवेदी जी खूब भालो लोग बोलचन कि हमारे दम घुट रहा। तो खराब लोग तो मैं था, मैं अगर बोला तो क्या खराब बोला? अच्छे लोग तो बोले कि हमारा दम घुट रहा था, तो मैं तो खराब आदमी था, तो मैं तो बोला, इसका मतलब मैं पहले समझ गया। हालांकि 18 महीना पहले समझा, 19 महीना बाद समझे, लेकिन समझे। और बंगाल में हर लोग इस बात को समझ रहा है, ये पार्टी चंद समय इसका बच गया है, चंद दिन बच गया, चंद घंटा बच गया, और एक तो फिर जोकड़ को लियाना शुरू किया। मैं तो तृणमूल कांग्रेस के जो लोग हैं उनसे कहूंगा कि कम से कम आपकी तो चलती नहीं है, मुझे मालूम है। मैं तो तृणमूल कांग्रेस ममता बनर्जी का घर के सामने जब चेयर नहीं हुआ करता था, तब से मैं उस पार्टी को किया हूँ। ममता बनर्जी का भला बुरा सब मैं जानता हूँ, कितना भलाई की, कितना बुराई की, क्या क्या की बंगाल में, मुझसे ज्यादा शायद ममता बनर्जी को ही पता होगा, और किसी के बीच में पता नहीं। तो फिर वो जोकड़ को यहाँ लाना शुरू किया, क्या उससे बढ़िया एक भी जोकड़ आप लोग में पास नहीं है? जोकड़ का काम है हंसाने का, जोकड़ आ रहा है, फिर आपके बीच में जहर घोलने की कोशिश की जा रही है। और कल जहर जब ज्वालामुखी बनेगा तो आप कहेंगे कि वाह, ये तो बीजेपी के लोग ये सब ठीक काम नहीं करता। लेकिन जो जहर बो रहा है, एक भी आदमी का दिमाग नहीं खुल रहा है कि कौन सा जहर बो रहा है, कौन सा जहर फिर से पाठपड़ा में आ रहा है। बोलते बोल रहा है कोई कुमड़ा लेके खेला हो रहा है। अरे भैया, खेला 2019 में हो गया है, अब बाकी का आया खेला। भारतीय जनता पार्टी जहां 2 से 18 पर आ गई, अब 2-4-10 दिन में देखिएगा 18 से 22 पर चली जाएगी। একত্রিত হয়ে সবাই মিলে লড়াই করতে হবে, এইটুকু জেনে রাখবেন। আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি আগামী দিনে আছে। যে সরকারটা আজকে চাকরি দেয় না, যে সরকারটা চাকরি আন্দোলন করতে গেলে পিটিয়ে মারে, যে সরকারটা শুরু হলে খাও খাও আর খাও, আর আমরা বলি হবে হবে হবে, এর বিচার হবে আগামী দিনে। ওই জ্যোতিপ্রিয় মল্লিকের এই লম্বা ফাইলটা আগামী দিনে ওপেন হবে, ওপেন হবে। এই ফাইলটা আজকে 6 ফুটের ওপর হয়ে গেছে। আমাদের এমপি সাহেব মাঝে মাঝে বলেন যে ওনার ফাইলটাতে এত লম্বা যে ওনার হাইটের থেকে দ্বিগুণ হয়ে গেছে। তা আগামী দিনে সেই খাদ্য কেলেঙ্কারির ফাইলটা ওপেন হবে, আগামী দিনে সেই টেট কেলেঙ্কারির ফাইলটা ওপেন হবে, আগামী দিনে এই যত ফাইলটি আমরা করেছি, আমরা চাল ডাল আলু পেঁপে যা পেয়েছি সাধারণ মানুষের মাধ্যমে বিলিয়েছি। বিলবন কি করেছে? পাশে একটা রেশন দোকান আছে, যার রেশন দোকানের মালিক হচ্ছে তৃণমূলের এখানকার সেক্রেটারি, তার দোকানে একজন নেতা গিয়ে পাহারা দিচ্ছে, চালটা অসুবিধা হয়। আবার একজন নেতা গিয়ে বলছে আমার 10 বস্তা চাল চাই, সুন্দরবনের পার্টি অফিস থেকে আমরা বিলি করবো। এই তো হয়েছে, মারামারি লেগে গেছে এখানে। তখন চাল নিয়ে গেল সুন্দরবনে বিলাতে, দেখা যাচ্ছে নেতার হয়ে যাচ্ছে 4 কেজি ওই মোটা চাল, 4 কেজি আগে যাচ্ছে, তারপরে 20 কেজি বিলচ্ছে মানুষকে। মাছ ভাত খাওয়ানো হবে বলে যে নেতা পাহারা দিয়েছে ওই রেশন দোকানে চাল চুরি হবে না, তাকে আমন্ত্রণ জানায়নি ওখানে। এই তো কাঠমানির সরকার, আর কি করবে এরা, এর থেকে বেশি কিছু দম নেই। আজকে ডিম ভাত খাওয়াচ্ছে, জানেন আপনারাও খাবেন গিয়ে 5 টাকা করে, কিন্তু গোটা পাবেন না, ওখানেও কাঠমানি হয়ে গেছে, হাফ করে দিয়েছে, 5 টাকায় গোটা ডিম দিচ্ছে না, হাফ। আরে দিদিমণি, 5 টাকার ডিম ভাত যদি এখন খাওয়াতে হয় লকডাউনের ওই 6টা মাসে, আমার এলাকার গরিব যারা যারা দুর্বল বন্ধ ছিল, তারা চাকরি করে, বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে, তারা সুদে টাকা নেয় শোধ করে, এই হিম্মতটা বুকের এখানকার লেবারদের আছে। কালকে থেকে হাফ ডিম ভাত দিচ্ছেন, মানে ওখানে আপনার নেতারা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, মানে কি হয় তার অবস্থা? ঠিক আছে দিদিমণি, আমরা আগামী দিনে আপনাদেরকে এই ডিম ভাতটা রিটার্ন দেব, বাড়ি বাড়ি আপনাদের আমরা ডিম ভাতটাও পৌঁছে দেব। আপনাদের নেতাদের বলুন ডিমটা আর চুরি করতে হবে না, হবে না ডিম চুরি করতে। যাই হোক,
আগামী নির্বাচন সামনে চলে এসেছে। আমাদের যারা এখানে উপস্থিত বন্ধু বান্ধব গুরুজন, এখানে আমাদের মাস্টার জি আছেন, এমপি আছেন, আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।